নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রত্যেকজন স্টুডেন্টকে একটা কথাই বলবো, যে আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ আমার মনে হয় না যে শুধু যারা পড়াশোনা করছো, যারা প্রকৃতপক্ষে মেধাবী স্টুডেন্ট, আমি প্রত্যেকজনকে একটা কথাই বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, কারণ ভিডিওটা অনলি ফর ইউ। সব থেকে বড় প্রশ্ন আমাদের যে ফুড এসআইয়ের এক্সাম কি তাহলে বাতিল হচ্ছে? যদি বাতিলই হয় তাহলে তারা প্রশ্নের অ্যান্সার শিট কেন প্রকাশ করছে? ঠিক আছে, সবকিছু সত্যতা সবকিছু আমি এখানে বলে দেবো, ঠিক আছে। আর 3rd April-এর জন্য কি তোমরা প্রস্তুত? 3rd April কি, এটাও বিষয়ে তোমাদেরকে কথা বলবো। তো চলো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আগে একবার তোমাদের জন্য পিএসসির অফিসের সামনে কি করেছিলাম, তোমাদের চিরঞ্জিত স্যার কতটুকু কি করেছিল, কি বলেছিলাম, সেটা নিজের চোখে একবার দেখে নাও। আর বন্ধু বান্ধবকে একটু শেয়ার করো, কারণ যত শেয়ার না করবা ততক্ষণ কিন্তু এইগুলো কোনো কিছু করা যাবে না। অনেক কিছু বলবো ভিডিওতে, বন্ধু বান্ধব ততক্ষণের জন্য একটু শেয়ার করে দিও, ঠিক আছে। যতবার এখানে পিএসসি পরীক্ষা নেয়, যতবার ফুড এসআই পরীক্ষা নেয়, যতবার কোনো ক্লার্কশিপ বা যে কোনো পরীক্ষার পরেই শোনা যায় যে প্রশ্ন ফাঁস, আমার কথা হচ্ছে যে প্রশ্ন ফাঁস করে কারা? আজকে ইনারা এখানে বসে বসে দাদা দিদিরা লুডো খেলছেন, আর ওখানে ছাত্রছাত্রীদের জীবন নিয়ে রাস্তায় অনটন চলছে। এই অবিলম্বে আমি বলতে পারি যে আজকে ফুড এসআইয়ের যে পরীক্ষা হয়েছে, এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের পুরো পরীক্ষা ক্যান্সেল করতে হবে। আর যদি আজকে এখানে হয়তো 50টা স্টুডেন্ট 500টা স্টুডেন্ট এসে 2000 স্টুডেন্ট পরবর্তীতে, এর ফলাফল আরও মারাত্মক হতে চলেছে, আর এতটাই মারাত্মক হতে চলেছে ছাত্রছাত্রীরা না খেয়ে রাস্তায় নামবে, তখন ইনাদের স্থানটা হবে যে ইনারা কেন এরকম করে। আমি বলতে পারি যে আজকে এই এই অফিসার তরফ থেকে যদি প্রশ্ন ফাঁস না হয়, প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কারা থাকে? চাষি ঘরের লোক তো প্রশ্ন ফাঁস করে না, তাহলে একটা যখন সিল কাটে প্রশ্নের অফিসাররাই কাটে গিয়ে, তাহলে এই অফিসাররাই এই ধরনের অফিসার দিকে জালিয়াতি যারা করবে তাদের দিকে অবিলম্বে ধরতে হবে, এবং ধরে তাদের যাবজ্জীবন জেল দিতে হবে, এটা আমাদের দাবি। আমাদের দাবি চলছে, চলছে। আমার নাম চিরঞ্জিত মণ্ডল, আমি একজন শিক্ষক। লড়াই লড়াই, আমার সেদিন আমি প্রশ্নটা আমি সকল মিডিয়ার সামনে করেছিলাম যে প্রশ্ন ফাঁসের সঙ্গে দায়ী কে, প্রশ্ন ফাঁসের সঙ্গে দায়ী কে? আজকে মিডিয়ার পরে আজকে যখন কমিশনের কাছে যখন গিয়ে যখন ছাত্রছাত্রীরা ডেপুটেশন জমা দেয়, সেখানে কি বলেছে জানো? সেখানে বলেছে ছাত্রছাত্রীর দিকে নাকি চোর ধরার মতো প্রমাণ নিয়ে এসে দিতে হবে কমিশন, কারণ ওনারা ওখানে ভাই বোনেরা দাদা দিদিরা বসে বসে ওখানে লুডো খেলবেন। এই যে ছাত্র ধরো তোমার একটা লাই, এরকম করে খটখট খটখট করে লুডো কি করে খটখট খটখট করে ছক্কা দিয়ে পাঁচ, মানে কি এরকমই চলবে তোমাদের লাইফ নিয়ে? আমার ছাত্রছাত্রীদের জীবনের এই মূল্য, একটা ভালো পড়াশোনা করে চাকরি পেয়েছো না, আর এদিকে কেউ না কেউ 97 প্রশ্ন ফাঁস করে। আমার কথা হচ্ছে এই ধরনের গাদ্দার যারা, যারা এই ধরনের প্রশ্ন ফাঁস করে তারা কারা? তোমার আমার
কোনো চাষি ঘরের লোক তো ওখানে যায় না, কারা ওখানে যায়? চাষি ঘরের লোকরা কিন্তু ওখানে গিয়ে কিন্তু প্রশ্ন ফাঁস করে না। এই যে একটা প্রশ্ন, ধরো এটা সিল আছে, এই প্রশ্নটার এই যে সিলটা কাটে কারা, এই সিলটা কাটে কারা, এই সিলটা কাটে অফিসার লোক। তাহলে এই অফিসার লোকগুলো কাদের অন্তর্গত থাকে? এগুলো দপ্তরেরই বড় বড় অফিসার, যারা আজকে প্রশ্নের উত্তরপত্র পেয়ে যাচ্ছে, তারা ডেফিনেটলি দপ্তরের কোনো না কোনো লোক এর মধ্যে জড়িত রয়েছে। এর তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই আমি। একটা কথা তোমাদেরকে বলি, সবকিছুর জন্য, সবকিছুর জন্য এই বিএসসি তে দুর্নীতি, WBP লিস্ট বার করছে, দিয়ে বলছে ডিউ টু টেকনিক্যাল এরর। ডিউ টু টেকনিক্যাল এরর বলতে গেলেই বলবে WBP-র বিরুদ্ধে বলছি, আর তার মধ্যে কিছু মানে পায়ের তলা চাটা কিছু কি বলে কিছু কোচিং সেন্টার আছে যারা এই ধরনের কার্যনীতির সঙ্গে যুক্ত থাকে, এই সিলকাটা জিনিসের সঙ্গে যুক্ত থাকে, তো তাদের ফেটে যায়। তারা আবার উল্টি ভয় দেখানোর জন্য একটা করে এরকম করে লিস্ট বানায়। চিরঞ্জিত স্যার এবং আরেকজনা দুজনাকে চলো আমরা কি বলে ইয়ে কারো বিরুদ্ধে কথা বলছে চলো, আরে এরকম করে চিরঞ্জিত স্যারকে আটকাতে পারবে? হ্যাঁ মগের মূল্য April 3rd এই সবকিছুর প্রতিবাদে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্র ছাত্রীকে এক হতে হবে, সমস্ত ছাত্র ছাত্রীতে নামছে আমাদের পুনরায় আমাদের শিয়ালদা থেকে ধর্মতলা কলকাতার প্রাঙ্গণে আবার একবার। আমি প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো, পুলিশ পারমিশন কি আছে স্যার? একদম পুলিশ পারমিশন আছে, কোনো চিন্তা নাই। উইদাউট পুলিশ পারমিশন কখনো এগুলো হয় না। যত বেশি জমায়েত হবে তত PRB বলো PSC বলো প্রত্যেকজনই কিন্তু এটা বুঝবে যে ছাত্রছাত্রী কিন্তু ভাই ডিমান্ড রয়েছে, যে ছাত্রছাত্রীদের দাবি দেওয়া যা কিছু, লেডি কনস্টেবল কনস্টেবল তোমাদের যার যা দাবি দেওয়া রয়েছে সেদিন কিন্তু পথে এসে 3rd April-এ কিন্তু অবশ্যই আসবে। আমি জানি অনেক ইউটিউবার ভিডিও বানাবে এরপরে, আমি এটা জানি অনেক ইউটিউবার ভিডিও বানাবে, PSC নিয়েও অনেকজন ভিডিও বানিয়েছিল, ঠিক আছে, মানে আজকে তাদের দিকে কি বলবো, ধিক্কার জানাই এরকম শিক্ষককে, ঠিক আছে, ছাত্রছাত্রীদেরকে উস্কি দিয়ে নির্মচাপে জল পড়ছিল, ওখান থেকে এসে দুদিন ভিডিও বানাতে পারিনি। আমার ভিডিও কোনো দেখেছো? আমাদের ভিডিও বানিয়ে গোটা ইউটিউব জগৎ কাঁপছিল, ঠিক আছে, সব জায়গাতে, কিন্তু দেখো আমি ভিডিও দিতে পারিনি আমার চ্যানেলে, কারণ আমি এসে অসুস্থ হয়ে পড়েছিলাম। এটাই হচ্ছে ভালোবাসা, কাউকে বললে বলে বেড়ায় না যে আমি তোমাদের জন্য এই করবো, আমি করে দেখাই, বরাবরই করে দেখাই। তাই এই 3rd April তোমাদেরকে বলবো, তোমাদের কাউকে পাশে পাও না পাও, তোমাদের চিরঞ্জিত স্যার আবার একবার তোমাদের পাশে থাকবে, তোমাদের যত কিছু দাবি দেওয়া সব কিছুকে আবার পুনরায় একবার তুলবো, ঠিক আছে। প্রত্যেকজনকে বলবো 3rd April কিন্তু এসব ভিডিওটা শেয়ার করো। আমি জানি অনেকজন হয়তো বলবে যে কি দরকার শেয়ার করা, কিন্তু শেয়ার যদি না করে এই অন্যায় যদি হতে থাকে, যদি এইভাবে যদি রিক্রুটমেন্টের নামে দুর্নীতি হতে থাকে, এইভাবে যদি পুডেসাই নামে প্রশ্ন চুরি হতে থাকে, তাহলে জীবনে ভালো কিছু হবে না, সমাজ যাবে রসাতলে, দেশ যাবে রসাতলে। এইভাবে যদি অশিক্ষিত গাইয়া যারা এইভাবে দুর্নীতি করে চাকরি পেয়েছে, তারা ভাবো তারা ডিপার্টমেন্টে আসার পরে কতটা দুর্নীতি করবে, ঠিক আছে, রাজ্যটাকে দেশটাকে একদম নিচে নামিয়ে দেবে, দেশের অগ্রগতি উন্নয়ন সবটাই আটকে যাবে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের মতো যে সমস্ত গরিব ছাত্রছাত্রী এখানে আমাদের যে ছাত্রছাত্রীরা পড়ায়, তারা তো গরিব অসহায়, তাদের কি হবে, অসহায় মেধার তালিকা শেষ হয়ে যাবে। তাই আমি বলছি যে অবশ্যই 3 তারিখে কিন্তু শিয়ালদা থেকে ধর্মতলা অবশ্যই কিন্তু যোগ দেবেন। আমি প্রত্যেকজনকে বলবো যারা আমাদের থেকে যারা পড়েন না বা যারা পড়েন, প্রত্যেকজনকে বলবো ফুড এসআই ক্যান্ডিডেট হোক, আপনি যে কোনো ক্যান্ডিডেট হোক, আপনি সেটা PSC মিসলেনিয়াস হোক, যে কোনো ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট, এটা মানে সব কিছু মেনটেন করে এখানে বলা হবে, এখানে শুধু ছাত্রছাত্রীদের অরাজনৈতিকভাবে আন্দোলন, আই রিপিট এগেন, অরাজনৈতিক হিসাবে আন্দোলন, আর সেখানে আমি তোমাদের সাথে থাকছি, তোমাদের চিরঞ্জিত স্যার। তো সেই জন্য তোমাদেরকে প্রত্যেকজনকে বলবো, এর মধ্যে দয়া করে কেউ যেন এরকম বলো না যে তুই যা আমি আছি বাড়িতে, এরকম বলে কিন্তু আজকে যে দুর্নীতিটা PSC তে হতে লেগেছে না, এই দুর্নীতিটা পরবর্তীতে তুমি বুঝে নাও তোমাদের কি কি এক্সাম আছে সামনে, যদি একবার যদি হয়ে যায় না তোমাদের লাইফ শেষ, আর বাকি তো থাকলোই যে বলা ডিউ টু টেকনিক্যাল এরর, ডিউ টু টেকনিক্যাল এরর ভাবা যায়, আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আপনাকে আমি ধন্য স্যালুট জানাই, কি বলবো, একটা যেখানে একটা ছাত্র ছাত্রীকে 0.01 হাইটে বাদ দেওয়া হয়, একটা সকাল 7টার সময় মাঠে গিয়ে
বেলা দুটোর সময় না খেয়ে মাঠ করে ০.০ মাইক্রো সেকেন্ডে বাদ দিয়ে দেয়। সে জায়গায় একজন পিলি পাস করে নাই, তাকে নিয়ে গেছে, মেনে পাস করিয়ে দিয়েছে, মাঠ পাস করলো, মেন পাস করলো, ইন্টারভিউ পাস করলো, এতদিন পরে জানতে পারলো, তা আবার কারা ধরিয়ে দিয়েছে, ছাত্র ছাত্রী ধরিয়ে দিয়েছে। কিছু বলতে গেলেই দোষ, কিছু বলতে গেলেই অনেক কথা উঠবে। তো যাই হোক, এইটুকুই বলবো যে এই ধরনের ভুলগুলো আপনারা তো আপনাদের মতো বলে দিচ্ছেন, কিন্তু এই একটা ভুলের জন্য ছাত্রছাত্রীদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি ভুল কথা বলছি? আমি ভুল কথা বলছি না, ছাত্রছাত্রীদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তিল তিল করে তাদের দিকে মানুষ করছি আমরা, তিল তিল করে একটা ছাত্রছাত্রীকে, আজ হাজার হাজার ছাত্রছাত্রীকে চাকরি পাওয়ানোর স্বপ্ন দেখিয়ে তাদের দিকে তৈরি করছি। আজকে এই ধরনের একটা ছোট ছোট ভুলগুলো মানুষের জীবন নষ্ট করে দিচ্ছে। কি বলবো আপনারা, কবে শুধরাবেন কে জানেন। যাই হোক, এইটুকু আমি প্রত্যেকজনকে বলবো যে 3 এপ্রিল অবশ্যই প্রত্যেকজন নিজের দাবি দাওয়া নিয়ে অবশ্যই শিয়ালদা থেকে ধর্মতলাতে যোগদান করবে। আর ফুড এসআইয়ের এক্সাম কি বাতিল হবে? হ্যাঁ, ইয়েস, ফুড এসআইয়ের এক্সাম বাতিল হবে। যতই প্রশ্নপত্র ওইসব নাটক ছাড়িয়ে দেবো, ওইসব নাটক মানবো না। ওইসব ওই প্রশ্নপত্র উত্তরপত্র প্রকাশ করে দিচ্ছে জোর করে, কি যেখানে ধরা পড়ছে বিভিন্ন জেলাতে, 4-5টা জায়গা 4-5টা জেলাতে ধরা পড়ে গেছে। মানবো না, আরো বৃহত্তর আন্দোলন হবে, আরো বৃহত্তর আন্দোলন করবো, ফুড এসআইয়ের এক্সাম ক্যান্সেল করিয়ে ছাড়বো। তারপরও যদি না হয় আইনত ব্যবস্থা নিয়ে সেখানে কোর্টের দ্বারস্থ হবো, কিন্তু আমরা জয়নিং কাউকে হতে দেবো না, কারণ এখানে চরম দুর্নীতি হয়েছে, চরম দুর্নীতি। তাই একটু তোমাদেরকে বলবো, তোমরা পাশে থাকো, তোমাদের চিরঞ্জিৎ স্যার আমি যতটুকু আমার সাধ্য মতো করার চেষ্টা করব, ঠিক আছে। আর প্রত্যেকজন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডেরই মানে নিয়ে পড়াশোনা, মানে পুলিশ নিয়ে পড়ো, আর তুমি পিএসসি নিয়ে পড়ো, তুমি অবশ্যই 3 এপ্রিল যেন আসবে, ঠিক আছে। প্রত্যেকজনকে বলছি ভিডিওটা একটু শেয়ার করো, ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।